নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর আপনাদের সামনে প্রত্যেক দিনকার মতো চলে এসেছি। দেখুন, আমরা আলোচনা করছিলাম আপনাদের সাথে যে এপিসোডটা নিয়ে, সেটি হচ্ছে বাংলা মাসগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম। বাংলা যে মাসগুলি রয়েছে সেই মাসগুলির মধ্যে প্রথম 5টি মাস অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র মাস আমরা পূর্বেই কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব 6 নম্বর বাংলা মাস অর্থাৎ আশ্বিন মাস নিয়ে। আর দেখুন, আশ্বিন এই যে মাসের নামটি, এই নামটি এসছে অশ্বিনী নক্ষত্র থেকে, যা মেষ রাশিতে অবস্থান হয়ে থাকে। এবার দেখুন, এই আশ্বিন মাসে যাদের জন্ম হয়ে থাকে তাদের জীবনটা কিরকম হয় সেগুলো আমরা একটু আজকে ঘুরে দেখব। দেখুন, আশ্বিন মাসে জাতক বা জাতিকারা কিন্তু কর্মমুখী চিন্তাধারার হয়ে থাকে। মানে এরা যে কোনো কিছুই করুক না কেন, কাজের সাথে কিন্তু রিলেশান এদের মধ্যে একটা সর্বদা থেকে যায়। এদের মধ্যে আরেকটা যেটা জিনিস থেকে যায়, এরা কিন্তু ভীষণ মানে মানে ব্যক্তিত্বর দিক থেকে এরা ভীষণ লাজুক হয়ে থাকে। একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে সর্বদা সবার সাথে কথা বলে। খুব সিরিয়াস জায়গাতেও এরা যখন কথা বলে, এরা কিন্তু সিরিয়াস হয়েই কথা বলে, কিন্তু একটু লজ্জা এদের কিন্তু ভেতরে ভেতরে থাকে। মনে মুখে প্রকাশ না পেলেও লজ্জা পেয়ে কিন্তু এরা কথা বলতে থাকে, এই ব্যাপারগুলো কিন্তু এদের মধ্যে থাকে। এদের নিজের সম্পর্কে কিন্তু সর্বদা এরা কিন্তু সজাগ থাকে। মানে নিজে সর্বদা সব দিক থেকে সজাগ সচেতন হয়েই কিন্তু যে কোনো কাজকর্ম করে, সর্বদা যে কোনো জায়গায় যাচ্ছে, কোনো কিছু করছে, কোনো কিছু খাচ্ছে, কোনো কাউর সাথে কোনো কথা বলছে, সবসময় সজাগ এবং সচেতনতা মেনটেন করে তবেই কিন্তু এরা কথা বলে। এদের কঠিন সময়ও কিন্তু এদের সিদ্ধান্তে কিন্তু অটল থাকতে দেখা যায়। এরা কিন্তু এদের সিদ্ধান্ত থেকে সহজাত নড়তে চায় না এবং সিদ্ধান্তে কিন্তু অটল থাকে, এবং নিজের সিদ্ধান্তে যেই কাজ এরা করবে বলে ঠিক করে সেই কাজ কিন্তু কমপ্লিট করার জন্য কিন্তু একদম উঠে পড়ে লাগে। এদের মধ্যে উদ্যম প্রচণ্ড পরিমাণে দেখা যায় এবং কাজের যে প্রবণতা, সেই কাজের প্রবণতার মধ্যে নিখুঁততা দেখা যায়। অর্থাৎ কাজের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার এবং কাজের মধ্যে একটা নিট অ্যান্ড ক্লিন ব্যাপার। কাজ তো অনেকেই করে, কিন্তু এদের মধ্যে একটা নিট অ্যান্ড ক্লিন ব্যাপার কিন্তু কাজের মধ্যে রেখে দেয়। এদের মধ্যে একটু নিয়ম শৃঙ্খলা এবং একটু শিষ্টাচারিতা দেখা যায়। একটু নিয়ম শৃঙ্খলার মারফত এরা কাজ করতে ভীষণ ভালোবাসে। নিয়ম শৃঙ্খলা যে কাজে রয়েছে সেই কাজে কিন্তু এরা খুব দায়িত্ব নিতে ভালোবাসে এবং সেই কাজ করতেও এরা খুব আনন্দের সাথে এরা সেই কাজ করে। আর এদের কাজকর্ম হচ্ছে একটা আনন্দের জিনিস। এরা সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করে রাত্রেবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত এদের কিন্তু কর্ম, কর্ম এবং কর্ম কিন্তু এদের প্রথম এবং শেষ কথা। আর কর্মকে এরা ভীষণ ভালোবাসে। এরা ছোট হোক আর বড়ই হয়ে থাকুক না কেন, এই আশ্বিন মাসের জাতক বা জাতিকারা কিন্তু কাজকর্মকে ভীষণ ভালোবাসে। সেটা যে কোনো কর্মই হতে পারে। এদের মধ্যে বিচার বুদ্ধির কিন্তু একটা তীক্ষ্ণতা ভীষণ দেখা যায়। সাংঘাতিক তীক্ষ্ণ বুদ্ধি এদের হয়, ফলে কি হয়, এদের এই বুদ্ধির প্রয়োগ কৌশল দ্বারা এরা কিন্তু বহু জায়গায় বহু বড় বড় জটিল জটিল জিনিস কিন্তু এরা কভার করে নিজেদের কিন্তু জয়ী করে নিয়ে চলে আসে। এদের আমি দেখেছি বহু ক্ষেত্রে এরা লয়ার হয়ে থাকে বা তর্কবিদ বা কোনো যুক্তিতর্কের মানে মহল্লায় যদি একে বসিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এরা পারদর্শিতা সত্যিই দেখাতে পারে। এদের মধ্যে সেই কোয়ালিটি কিন্তু ভীষণভাবে থাকে। যে কোনো কাজ করার আগে এরা ভীষণ ভাবনা চিন্তা করে, পরবর্তীকালে ভাবে না। কাজ করার আগে যা ভাবার ভাবনা চিন্তা করে ধীরে সুস্থে কিন্তু কাজের পরিকল্পনা করে তবেই কিন্তু সেই কাজটি নেয় এবং কাজটি মানে সঠিকভাবে করার জন্য তারা কিন্তু এগ্রি করে থাকে। নচেত এরা কিন্তু কখনোই মানে কাজ দুম করে নিয়ে ফেললো, করতে পারলাম না, করতে পারছি না, এই জিনিসগুলো কিন্তু এদের মধ্যে নেই। এদের মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করার একটা প্রবণতা থাকে এবং কাজটা নেবে যখন, এরা যখন কোনো কাজ নেয় তখন সেই কাজটা কিন্তু এরা ফুলফিল করার জন্য কিন্তু 100% চেষ্টাটা চালিয়ে যায়। এদের মধ্যে এটা থাকে। এরা কিন্তু মানে যে কোনো কাজে হাত দেওয়ার আগে যেরকম মানে এরা ভাবনা চিন্তা করে নেয়, তার সাথে সাথে এরা কিন্তু প্রচুর সচেতন হয়ে কাজকর্মে হাত দেয়। যে কোনো কাজ কিন্তু এরা হুট করে করতে চায় না এবং সেটা কিন্তু এরা বলেও দেয়, সোজাসুজি যা বলার বলে দেয়। এদের মধ্যে একটু সোজাসাপটা কথাবার্তা বলার কিন্তু প্রবণতাও ভীষণভাবে দেখা যায়। এরা কিন্তু একটু সোজাসাপটা প্রবণতা হওয়ার জন্য এদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় শত্রুতার সাথে কিন্তু জীবনে বহুবার এদের মোকাবিলা করতে কিন্তু দেখা যায়। সোজাসাপটা বহুবার এরা কথা বলে দেয়, মুখের উপরে কথা বলে দেয়, কিন্তু এদের মধ্যে কূটনৈতিক চক্রান্ত বা কূটনৈতিক ব্যক্তিত্ব কখনো কখনো দেখা যায়। যদি এদের রাশিচক্রে, এদের জন্ম রাশিচক্রে যদি বুধ খুব খারাপ অবস্থানে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এরা কিন্তু একটু কূটনৈতিক চক্রান্ত অনেক সময় করে থাকে। এবং মিথ্যে কথা বলার প্রবণতা, বারংবার কোনো জিনিসকে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে বলা, এগুলো কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। বুধ বা বাকশক্তির কারক যদি খারাপ অবস্থায় থাকে এদের জন্মগোষ্ঠীতে সেক্ষেত্রে কিন্তু এগুলো দেখা যায়। এদের মধ্যে প্রত্যেকটি কাজেই কিন্তু একটা হিসাব থাকে। এরা কোনো কোনো কাজ করছে বা কোনো কাজ করবে বা কোনো কিছু কিনবে বা কোনো কিছু দেবে, কোনো কিছু কোথাও যাবে,
কোথাও কোনো কোথাও খাওয়া দাওয়ার বিষয় রয়েছে, যাই করুক না কেন এরা জীবনে সমস্ত কিছু কিন্তু একটা হিসাব নিকাশ কষে এরা কিন্তু করতে থাকে, দুম করে করে ফেলার কিন্তু কোনো প্রবণতা এদের মধ্যে ভীষণ একটা দেখা যায় না। এদের মধ্যে অর্থ সঞ্চয় করতে পারার প্রবণতা ভীষণভাবে দেখা যায়, অর্থ এরা সঞ্চয় করতে পারে এবং অর্থ কিন্তু এরা অনেক বড় বড় জায়গায় খরচাও করে থাকে। এরা সঠিক জায়গায় এবং যেখানে অর্থ খরচ করা উচিত সেখানেই কিন্তু অর্থ এরা খরচ করে থাকে, ফলে এদের আর্থিক উন্নতি এদের জীবনেও কিন্তু বহু ক্ষেত্রে হয়ে থাকে। এবং সঠিক সঠিক জায়গায় অর্থ সঞ্চয় করা এবং সঠিক জায়গায় অর্থ খরচ করা এই এদের কিন্তু অর্থনৈতিক ভাগ্যও কিন্তু এই জন্য শুভ শুভত্ব বৃদ্ধি করে থাকে এদের ক্ষেত্রে। এদের সঠিক জায়গাতে কিন্তু অর্থ লগ্নি করলে এরা কিন্তু ভীষণ লাভবান হয়ে থাকে এবং অর্থ লগ্নি এরা সঠিক জায়গাতেই করে থাকে, এই প্রবণতাও কিন্তু এদের মধ্যে দেখা যায়। তবে এদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে এরা যখন অর্থ লগ্নি করছে বা কোনো কিছু বিজনেস করছে যাই করুক না কেন, এদের একটা প্ল্যানিং কিন্তু সর্বদা একটা তৈরি করে ধীরে 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 কিন্তু এরা এগোতে থাকে। এদের বহু মানুষ কিন্তু অনেক সময় স্বার্থপর বলে থাকে, কিন্তু এদের মধ্যে কিন্তু দুটো জিনিস খুব ভালো ভালোভাবে লক্ষণীয় হয়, যেটা এদের বহু মানুষ, এদের ফ্যামিলির লোক বলুন, এদের পারিপার্শ্বিক লোক বলুন, এদের বন্ধুবান্ধব অনেকেই কিন্তু এদের স্বার্থপর বলে থাকে, কিন্তু এদের স্বার্থপরতা কিন্তু সেরকম নয়। এরা কিন্তু বহু মানুষের জন্য ভাবনা চিন্তা করে, ফ্যামিলির মানুষদের জন্য ভাবনা চিন্তা করে, কিছু না কিছু করার কিন্তু একটা মানসিকতা এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। ফলে মানে এদের সঙ্গী বা সঙ্গিনীকে বা এদের পার্টনারকে বা এদের বাড়ির লোককে পরিবারের মানুষকে কিন্তু এরা সর্বদা চায় যে এদের স্টেবিলিটি আনতে, এই আশ্বিন মাসের জাতক বা জাতিকাদের মধ্যে একটু স্টেবিলিটি আনার ব্যাপারে কিন্তু এরা সর্বদা প্রয়াস চালিয়ে যায়। অর্থাৎ স্থায়িত্ববোধ কর্মের ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে যেন একটা স্থায়িত্ববোধ থাকে, এই এই প্রবণতা কিন্তু এরা কন্টিনিউ চালিয়ে যেতে থাকে। এদের এরা কিন্তু একটুখানি গুরু দায়িত্ব নিতে ভালোবাসে এবং যে কোনো দায়িত্ব যখন নিয়ে নেয় সেই দায়িত্ব কিন্তু এরা পুরোপুরি পালন করে কমপ্লিট করে তবেই ছাড়ে। এদের মধ্যে কিন্তু কাজ পাগল হয়ে যায় এরা, মানে এতটাই কাজ পাগল হয়ে যায় এদের মধ্যে, আমি বহু দেখেছি কাজ করতে করতে এদের কিন্তু মানে চারিদিককার কোনো মানে এ থাকে না, মানে দিশা থাকে অন্যদিক, অন্যদিকে কে কে কী করলো কে কী করছে দেখার দরকার থাকে না, এরা এদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর এরা এতটাই কাজ পাগল হয়, এতটাই কর্মপ্রবণ, ফলে কী হয় এদের ক্ষেত্রে আমি দেখেছি এদের খাওয়া দাওয়ার অনিয়মের ক্ষেত্রে এদের কিন্তু হেলথ ওরিয়েন্টেড সমস্যা, পেটের সমস্যা, লিভারের সমস্যা তো 100% এবং পেটজনিত সমস্যায় কিন্তু এরা বহু ক্ষেত্রে ভুগে থাকে। আপনারা এগুলো মিলিয়ে নেবেন, দেখবেন আপনাদের এগুলো যদি যাদের আশ্বিন মাসে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবণতাগুলো ভীষণভাবে দেখা যায়। অনিয়ম করা খাওয়ার ক্ষেত্রে, কর্মকে মানে এগ্রি করার জন্য বা কর্মকে মানে সঠিকভাবে সঠিক সময় শেষ করার জন্য এরা কিন্তু খাওয়া দাওয়া ভুলে যায়, না খাওয়া ভুলে একদম মানে যাকে বলে আর কি আদা জল খেয়ে নেমে পড়া, এরকম একটা প্রবণতা কিন্তু এদের মধ্যে দেখা যায়। কিন্তু এটা এদের স্বাস্থ্যের ক্ষেত্রে হানি করায়, স্বাস্থ্য কিন্তু এদের ওই জন্য অনেক সময় খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি, এদের মানে খুব অল্প বয়সে কিন্তু স্বাস্থ্য খারাপ হয়ে যেতে থাকে। হেলথের মধ্যে এদের ক্ষেত্রে বিশেষত নার্ভ ওরিয়েন্টেড সমস্যা এবং মস্তিষ্কজনিত বা ঘুমের সমস্যা কিন্তু বেশি বিশেষ করে দেখা যায়। এদের মধ্যে কিন্তু বেশি সফলতা মানে এরা মানে যে সফলতাগুলো এরা চায় সেই সফলতাগুলো কিন্তু একটুখানি মানে এরা একটু লাক্সারি করার জন্য বলুন বা এরা এদের জীবনের সমস্ত দিকগুলিকে মানে উন্মোচিত করার জন্য, নেম ফ্রেম করার জন্য কিন্তু এরা সফলতার দিকে কিন্তু ছুটতে থাকে এবং এরা খুব প্রশংসাপ্রিয় হয়। এদের আপনি যদি পিঠ চাপড়ে বলেন যে তুমি এটা খুব ভালো করেছো, এদের মধ্যে কিন্তু প্রশংসা এরা পঞ্চমুখ, এরা ভীষণ ভালোবাসে প্রশংসা শুনতে এবং মানে এরা প্রশংসা শুনে আপনার হয়তো অনেক কাজ এরা করেও দিতে পারে, এরকম ক্যাপাবিলিটি থাকে এদের মধ্যে। আর তার মধ্যে যেটা দেখা যায় এদের ক্ষেত্রে আমি দেখেছি এরা কিন্তু মানে কাউ যে কোনো মানুষের সাথে সহজাতই মিশতে পারে, তবে প্রথমে একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে মিশলেও এদের মধ্যে কিন্তু খুব কুইকলি যে কোনো মানুষকে বুঝে ফেলার ক্ষমতা ভীষণভাবে থাকে, যে কোনো মানুষ কী করতে চাইছে এগুলো কিন্তু ভীষণভাবে এদের মধ্যে দেখা যায়। এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে এবং ঝলমলে ঝকমকে সর্বদা এদের দেখবেন ঝকমকে ঝকমকে থাকবে, একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সর্বদা, ড্রেস আপ বলুন যাই বলুন না কেন একটু নিট অ্যান্ড ক্লিন থাকতে ভালোবাসে সর্বদা। এদের বয়সে কিন্তু এদের সহজাত খুব একটা বোঝা যায় না, মানে বয়সটা ধরুন এর বয়স 40, 42, 45, 50 কিন্তু সেই তুলনামূলক যে বয়স সেটা কিন্তু বোঝা যায় না, মনে হয় যে একটু যেন কম বয়স, এটা কিন্তু এদের মনেই হয়ে থাকে। এরা টেকনিক্যাল কাজকর্মে ভীষণ পারদর্শী হয়ে থাকে, যে কোনো ধরনের টেকনিক্যাল হাতের কাজ বলুন, যে কোনো ইলেকট্রনিক্স বলুন বা এই ধরনের কাজকর্মে কিন্তু এদের একটা পারদর্শিতা পাওয়া যায়। এবং যদি এরা সেই পারদর্শিতা নাও থাকে তবে এদের মধ্যে কিন্তু সেই টেকনিক্যাল সেন্স এরা কিন্তু ভীষণ থাকে এবং খুব তাড়াতাড়ি টেকনিক্যাল যে কোনো জিনিসকে ইজিলি ধরে ফেলতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু এদের মধ্যে ভীষণ দেখা যায়। এদের মধ্যে শিল্পকলা ভীষণ থাকে,
কবিতা আবৃত্তি বলুন, এরা কিন্তু ভালো গল্প লিখতে পারা বলুন, এদের মধ্যে গান করা, নাচ করা, হ্যাঁ, এদের ছবি আঁকা, এগুলো কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। এবং এদের মধ্যে বেশি দেখা যায় ব্যাংক অ্যাকাউন্টেন্ট এবং ব্যাংকের ম্যানেজার, ব্যাংকে কর্মরতা, তার সাথে সাথে এরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স কনসালটেন্ট, এগুলো কিন্তু এরা বেশি হয়ে থাকে। তার সাথে সাথে এরা অ্যাডভোকেট, অ্যাস্ট্রোলজার, ডাক্তার, এগুলো কিন্তু ভীষণ হয়ে থাকে। এবং এরা কিন্তু বিভিন্ন ধরনের সেলফ প্রফেশনের সাথে যুক্ত থাকতে বেশি ভালোবাসে এবং সেলফ প্রফেশনেরা যুক্ত থাকেও। আর এদের মধ্যে দেখা গেছে মানসিক জোর এতটাই বেশি থাকে, এরা বহু মানুষের সাথে কিন্তু মিশতে পারে এবং তাদের সাথে কিন্তু সেই জিনিসগুলোকে, তাদের মনের জিনিসগুলোকে বুঝে নিয়ে তারা কিন্তু সেইভাবে কিন্তু তাদের জীবনটাকে অ্যাপ্লাই করে এরা সবার সাথে মিশে থাকতে পারে এবং নিজের জীবনকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকে। সেটা কাজকর্মের জায়গায় হতে পারে, বিজনেসের জায়গায় হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হতে পারে। এরা কিন্তু নিজের, মানে নিজের বন্ধু বলুন, নিজের খুব ক্লোজ ফ্রেন্ড বা যে কোনো নিজের খুব কাছের মানুষ, এরা তাদের সাথে বহু গল্প করবে, বহু কথা বলবে তাদের সাথে, কিন্তু নিজের কিছু পার্সোনাল খুব গোপন কথা যেগুলো এরা কখনোই কারোর সাথে কিন্তু প্রকাশ করে না, এরা কিন্তু বিভিন্ন জিনিস গুপ্ত রাখতে বা গোপন রাখতে ভালোবাসে কিছু কিছু কথা। হ্যাঁ, এরা কিন্তু বহু কথা আপনার সাথে বলবে, বহু গল্প করবে, কিন্তু কিছু গল্প যা আপনাকে কিন্তু কখনোই বলবে না। অর্থাৎ দুটি হাতের একটি হাত বন্ধ এবং একটি হাত খোলা থাকে সর্বদা এদের। আর এদের মধ্যে দেখা গেছে যে বেশিরভাগ কিন্তু তাড়াতাড়ি রেগে যাওয়ার প্রবণতা একটা ভীষণ দেখা যায় এবং তাড়াতাড়ি রেগে যাওয়ার ফলে এদের ক্ষেত্রে কিন্তু একটুখানি শত্রু বৃদ্ধি হয়ে যায়। শত্রুতা, আত্মীয় স্বজন এদের ক্ষেত্রে কিন্তু একটু শত্রুতা করে ফেলে, এদের দু চার কথায় হয়তো রেগে গিয়ে দু চার কথা হয়তো বলে ফেলে, কিন্তু এদের প্রতি কিন্তু আত্মীয় স্বজন বলুন একটু পেছন দিক থেকে কিন্তু একটু শত্রুতা করার প্রবণতা দেখা যায়। পারিবারিক জীবনে এগুলো দেখা যায় এবং বাইরের লোকজনও কিন্তু এদের কথাবার্তার উপর অনেক সময় রেগে যাওয়ার মানসিকতার জন্য বলুন আর যাই যে কোনো কারণেই বলুন, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে এদের প্রতি কিন্তু একটুখানি শত্রুমূলক আচরণ পেছন দিক থেকে হলেও করে থাকে। যাই হোক, আমরা এবার একটুখানি আমরা দেখে নিই যে এদের ক্ষেত্রে বিবাহ কোন সময়, মানে কোন কোন মাসের জাতক বা জাতিকাদের সাথে বিবাহ বর্জন করা উচিত। আশ্বিন মাসের জাতক বা জাতিকাদের সাথে, আশ্বিন মাসে যারা জন্মেছেন তাদের সাথে সর্বদা কিন্তু বৈশাখ, ভাদ্র এবং ফাল্গুন মাসের জাতক বা জাতিকাদের বিবাহ হলে খুব একটা শুভ হয় না। এটা বেসিক জিনিস, তারপর তো আমরা জটক বিচার অমুক তমুক করবই, কিন্তু এটা হচ্ছে একদম বেসিক, এটা আপনারা নিজেরাই ন্যাচারালি দেখে নিতে পারবেন। আর বিবাহ হওয়া উচিত সর্বদা আশ্বিন মাসের জাতক বা জাতিকাদের সাথে জ্যৈষ্ঠ মাঘ এবং চৈত্র মাসের, জ্যৈষ্ঠ মাঘ এবং চৈত্র মাসের জাতক বা জাতিকাদের বিবাহ হলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এটা ভালো হয়। এছাড়া এদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক তাদের সাথে যদি জ্যৈষ্ঠ মাস, আশ্বিন মাস এবং মাঘ মাসের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এদের বন্ধুত্ব বেশি ভালো হয়ে থাকে এবং বন্ধু পরবর্তীকালে শত্রু হয়ে যায়। এরকম যে মাসগুলি আছে সেগুলো হচ্ছে বৈশাখ মাস, ভাদ্র মাস এবং ফাল্গুন মাস। প্রথমে হয়তো বন্ধু ছিল, পরবর্তীকালে শত্রু হয়ে গেছে। বৈশাখ মাস, ভাদ্র মাস এবং ফাল্গুন মাস এগুলো বেশি দেখা যায়। এছাড়াও শত্রুমূলক আচরণ কিন্তু এই মাসগুলিতে বেশি দেখা যায়। এদের ক্ষেত্রে শুভ বর্ণ হচ্ছে রূপালী রং এবং ধূসর রং সর্বদা শুভ এদের ক্ষেত্রে এবং শুভ রত্ন হচ্ছে এদের ক্ষেত্রে পান্না বা এমারেল্ড। যাই হোক দর্শক বন্ধু, আপনারা আমাদের আজকে আশ্বিন মাসের আলোচনা দেখলেন। পরবর্তীকালে আমি আলোচনা করব একইভাবে কার্তিক মাস, এরকম কন্টিনিউ আমাদের আলোচনা চলবে, ক্রমাগত রূপে আলোচনা আমরা চালাতে থাকবো। আর দেখুন, আপনাদের যদি আমাদের আলোচনাগুলি ভালো লেগে থাকে, আমাদের প্রোগ্রাম ভালো লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু লাইক করতে ভুলবেন না, তার পাশাপাশি সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনি নতুন হয়ে থাকেন বেল আইকনটিকে প্রেস করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের নোটিফিকেশান পাওয়ার জন্য সুবিধা হবে। আর তার পাশাপাশি আপনি বন্ধুদের বহু বহু শেয়ার করুন। আজকের মতো এই পর্যন্ত, ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।